নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং ব্লগের আরেকটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা দেখতে পাচ্ছি এই যে আমার ভাই বোন শুভম, আর এই যে ভাইজি দিশা। দিশাকে আপনারা হয়তো দেখেছেন একটা দুটো ভিডিওতে, আর আমাদের এই শুভম, এর আজকে জন্মদিন। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আর আজকে একটু ছোট করে, বেশি বড় না, ছোট করে একটা জন্মদিন পালন হবে, তাই আপনাদের সকলকে দেখাবো। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে, আর সবাই একটু আশীর্বাদ করবেন। চলুন। তো বন্ধুরা দেখুন, এই যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, আর এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে পটল ভাজার জন্য পটল কুচি রাখা, কোনো ভাজা হয়নি, আর এদিকে রান্না হয়েছে, দেখাচ্ছি আপনাদের হেল্প করে। আর দিদিমা এদিকে স্যালাড কাটছে। আচ্ছা, এদিকে কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে পুষাক দিয়ে করা হয়েছে, আর এদিকে পায়েস। তো দেখুন বন্ধুরা, ম্যারিনেট করা মাংসটা মনে করে দেওয়া হয়েছে, আর এখনো বসানো হয়নি। আচ্ছা, মাংস কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের বার্থডে পার্টি শুরু হবে। আচ্ছা, পাপড় ভাজা হচ্ছে, তেল গরম হয়ে যাওয়ার পরে পাপড় দিয়ে দেওয়া হলো। পটল ভাজার জন্য তেল দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, পটল গুলো দিয়ে দেওয়া হবে, তেল গরম হয়ে গেছে। পটল গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আর তুলে নেওয়া। চার বছর পূর্ণ হলো তাই আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে শুভম। তুমি বলতে সবার মুখে একটু দেয় মশলা লাগা কিরে। মিষ্টি খাও, এদিক তাকাও, এদিক তাকাও, জাহানিয়া।
কতগুলো মারছিস? শিবম দেখো মিষ্টি খাচ্ছে, এরকম ভালো লাগছে? হ্যাঁ সবাইকে দাও, সবাইকে দাও, ওরকম করে খাতে নেই, সবাইকে দাও, সবাইকে দাও, জলাতে জল খেয়ে নি। আচ্ছা আমাদের শুভম দেখো জন্মদিনে উপহার পেয়েছে, কি বানাচ্ছে শুভম? গাড়ি? আর যে শুভমের বন্ধু গুড্ডু, গুড্ডু এটা কি বানাচ্ছে? হ্যাঁ মানাচ্ছো না? তোমার কেমন লাগছে আজকে জন্মদিনে? খুব ভালো লাগছে? হ্যাঁ ওটা কি বানাচ্ছো? এটা কি বানাচ্ছো তুমি? খেলনা? বর্ষা ভূত? কি করছো ভূত থেকে? ভূত করে দিয়েছে? এটা কে দিয়েছে? খোলা যায়, আমি খুলে দিচ্ছি। কাকে দিয়েছে? কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে শুভ? তুমি তো কিছু নেওনি, শুধু ডাল ভাত দিয়ে খাচ্ছ, ভালো লাগছে? তোমার তোমার কেমন লাগছে? দুই কাকা ভাই দুই পাশাপাশি বসে খাচ্ছে। তন্ময় কেমন লাগছে? ভালো? খুব সুন্দর। কি শশা না মাংস? সবকিছুই